শুভ নববর্ষ। আমি পারিজাত সিডনি অস্ট্রেলিয়া থেকে নতুন এই বছরে নিয়ে হাজির হয়ে গেলাম আমার লেখা নতুন একটি গল্প, পয়লা বৈশাখ। জানি পয়লা বৈশাখ পেরিয়ে গেছে, তবে আমাদের এই উৎসবের রেশ তো এখন সবে শুরু হলো, চলবে টানা আরো বেশ কিছুদিন। আর সেই আশাতেই মনে হলো আজকের এই গল্পটি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য উপযুক্ত। তাই চলে যাচ্ছি আমার লেখা গল্প পয়লা বৈশাখে। জানাবেন কেমন লাগলো। প্রতি বছর এই একটা দিন আসে যখন শ্রাবস্তির নিজেকে আরো বেশি করে বাঙালি মনে হয়। আলমারি থেকে মায়ের গায়ের গন্ধ মাখা হালকা গোলাপি রঙের জামদানি শাড়িটা আবার বীর করে সে, পরব পরব ভাবে, তবে পড়া আর হয়ে ওঠে না। এদিন কলেজে ছুটি নেয় বলে তারা থাকে না একদমই, তাই সকাল থেকেই রবীন্দ্রসঙ্গীত বাজতে থাকে একের পর এক সং পোর্টালে। চায়ের ধোঁয়া ওঠা কাপ নিয়ে বসে থাকে সে বারান্দায়, স্নান করার পরে ভেজা চুল পিঠের উপর এলিয়ে দিয়ে। ছোটবেলায় এই দিনটার অভিজ্ঞতা অন্যরকম ছিল শ্রাবস্তির। সেখানে মা বাবা ছিলেন, ছিল নতুন জামা, পাড়ার কালী মন্দিরে পুজো দেওয়া, মায়ের কপালের লাল টিপ, জমিয়ে দুপুরের খাওয়া দাওয়া, বিকেলে পাড়ার সব দোকানে ঢু মেরে নিমন্ত্রণ রক্ষা, বাংলা ক্যালেন্ডার ও মিষ্টি প্রাপ্তি। হাসতো এক অমোঘ উৎসব। এখন সেসব অতীত, কে জানে হয়তো স্মৃতি না, পয়লা বৈশাখ এক স্বপ্নের নাম। যে স্বপ্নে আনন্দ আছে, আছে বেঁচে থাকার পরিতৃপ্তি, প্রাণ। সেখানে জীবনের চাওয়া পাওয়াগুলো সরল রেখায় আঁকা, প্রাপ্তিগুলো বড্ড রঙিন। এই একটা দিন যেন শুধুমাত্র নিজের প্রকৃত পরিচয়ের বর্ণনা এঁকে দেয় প্রতিটি বঙ্গ সন্তানের কপালে, আদরে, ভালোবাসায়। তার টান যে কতখানি, যে বাঙালি নয় তাকে বোঝানো বড্ড কঠিন। নতুন বছর শুরুর হুল্লোড় সেখানে নাইট ক্লাবে নয়, ঘটে যায় বাড়ির চৌহদ্দি ও উঠোনেই। শ্রাবস্তী এখন একলা থাকে সাততলার 750 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে লস অ্যাঞ্জেলেসে। পড়াশোনা শেষ করে এখানেরই এক নামকরা কলেজের সে এখন শিক্ষিকা। মা গত হয়েছেন তারও প্রায় দেখতে দেখতে 10 বছর হয়ে গেল। প্রথমে অবিশ্বাস ছিল বহুদিন, তাদের তিনজনের নিটোল বলয় যে ভেঙে যেতে পারে কখনো বিশ্বাসই হয়নি শ্রাবস্তির। তারপর ধীরে ধীরে এলো মেনে নেওয়া, আর এখন তো এটাও একরকম অভ্যাস। বাবা আছেন এখনো কলকাতায় তাদের রমেন দত্ত লেনের দোতলা বাড়িটায়, একাই থাকেন তবে বেশ হই হই করে। তিনি জানেন জীবনের মানে বেঁচে থাকা, সেই চেষ্টাই করে চলেন তাই প্রতিক্ষণে। বেশ কয়েকটা ভার্চুয়াল বন্ধুত্বের গ্রুপের সদস্য এখন তিনি, তারাই তার জীবন। লেখালেখি শুরু করেছেন, হুজুগে পড়ে খান কয়েক নাটকেও ইতিমধ্যে অভিনয় করেছেন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, বলা যায় দিব্যি আছেন। দিব্যি আছে শ্রাবস্তীও। তার জীবনে প্রেম এসেছে ইতিমধ্যেই বার দুয়েক, কেটেও গেছে, এদেশের এমনই নিয়ম। এখানে সবকিছুই বর্তমান কেন্দ্রিক,
ভবিষ্যৎ, অতীত এসব নিয়ে বড় একটা ভাবে না কেউই। যার সাথে যতদিন মনের মিল থাকে প্রেম চলে, শেষ হয়ে গেলে যে যার নিজের রাস্তায়, আবার অন্য কারোর অপেক্ষা। একদিক থেকে এই অলিখিত নিয়মে বেশ মানিয়েই নিয়েছে শ্রাবস্তীও। অন্তত দুঃখের পাষাণ দেওয়াল এই সম্পর্কগুলো শেষ হলেও কাঁদিয়ে ছাড়ে না কাউকে। যন্ত্রণায় বুক বলে ওঠে না রাধার কি হইল অন্তরে ব্যথা। সমন্বয়ের সঙ্গে যেরকমটা হয়েছিল শ্রাবস্তীর কলকাতা ছেড়ে আসার আগে। এক পয়লা বৈশাখেই সমন্বয়ের পরিবার দেখতে এসেছিল শ্রাবস্তীকে। প্রথম দর্শনেই শ্রাবস্তীর ভালো লেগে গিয়েছিল সমন্বয়কে। তার মায়েরও বেশ মনে ধরেছিল বই কি হবু জামাইকে। দেখাশোনা করেই বিয়ে, তা বলে ভালোবাসা এক মুহূর্তের জন্য ঘর ছাড়েনি শ্রাবস্তীর। তখন যেহেতু কলেজের ফার্স্ট ইয়ার শুরু তার, তাই তার বাবার ইচ্ছে বিয়েটা শুধু পিছিয়েছিল গ্রাজুয়েশনের পর অবধি। তাতে খুশি হয়েছিল সে, অন্তত বাঁধনে পড়ার আগের কিছু গল্প তো লেখা থাকলো এভাবে তার জীবনে, তাই বা কম কি। মায়ের কাছে ভালো করে শিখে নিয়ে রোজ নিত্য নতুন শাড়ি পরে দেখা করতে যেত সে। কপালে বড় টিপ, কানে মায়ের তাকে দেওয়া জন্মদিনের ঝোলা দুল, বেশ চলছিল সবকিছু। আশীর্বাদ হয়ে গিয়েছিল দুবারই তরফ থেকেই, বাকি ছিল শুধু বিয়ের দিন পাকা করা। এরই মধ্যে এসেছিল আরেক পয়লা বৈশাখ। সমন্বয়ের সঙ্গে গঙ্গাবক্ষে ভেসে কথা ছিল সেদিন বহু দূর পাড়ি দেওয়ার। সারা দিন ধরে চলেছিল তারই অনন্ত অপেক্ষা। না, সমন্বয় আসেনি, তার পরদিনও নয় আর কোনো দিন নয়। খবর এসেছিল শুধু তার চলে যাওয়ার, লস অ্যাঞ্জেলেসে। জানতে পেরেছিল শ্রাবস্তীকে নাকি কোনোদিনই মনেই ধরেনি তার। বড্ড বাঙালি বাঙালি হাবভাব, ঘরোয়া, তাই নাকচ হয়ে গিয়েছিল সে বিনা কথাবার্তায়। নয় নয় করে সেসবেরও কেটে গেছে এক যুগ। প্রথমে মাস্টার্স করতে লস অ্যাঞ্জেলেসে শ্রাবস্তী পাড়ি দিয়েছিল মনে ক্ষীণ আশা নিয়ে। হয়তো সমন্বয় তার জিন্স স্কার্ট পরা পরিবর্তিত রূপ দেখে আবার নতুন করে প্রেমে পড়বে তার। মাকে মনে আছে বলেছিল শ্রাবস্তী আসার আগে, কি লাভ বলতো এভাবে বাঙালি সেজে থেকে, এই বাঙালি হই তো সব হারালাম আমি। হার না, এবার আমি অন্য শ্রাবস্তী হব, যে আর কোনো মতেই বাঙালি থাকবে না। মা হেসেছিলেন, তুই নিজের মধ্যে থেকে বাঙালিয়ানাকে বার করে দিলেও বাংলা তোর মধ্যে থেকে কোনোদিন যাবে না। নিজের ভিত, নিজের আশ্রয় সব কি এত সহজে পিছনে ফেলে আসা যায়? সত্যি পারেনি শ্রাবস্তী নিজেকে বাঙালি করে রাখা আটকাতে। যত কলকাতাকে ছেড়ে, বাংলাকে ছেড়ে বেরিয়ে গিয়েছে সে, তত তার মধ্যে দপদপ করে জ্বলতে থেকেছে বাঙালিয়ানা। বেশভূষা পাল্টেছে, পাল্টেছে প্রতিদিনকার বুলি ভাষা, হয়তো পাল্টেছে স্বভাবও। শুধু পাল্টায়নি শ্রাবস্তী আর তার পয়লা বৈশাখ। না, সমন্বয়কে আর খোঁজার চেষ্টা করেনি শ্রাবস্তী। পায়ে হেঁটে 10 মিনিটের দূরত্বেই কাকতালীয় ভাবে তাদের দুজনের বাসস্থান। তবু সেই দূরত্ব আর মেটায়নি কোনোদিন সে।
হয়তোবা পারেনি বলেই। মা চলে যাওয়ার পর আর ওসবের কোনো মানেও ছিল না। সারাদিন কাজকর্মে ডুবে থাকার পর প্রতিদিন রাতে যখন বাড়ি ফেরে, সে আয়নায় চোখের কালির তলায় খুঁজে পায় হারিয়ে যাওয়া তাঁতের শাড়ি বড় টিপ পড়া মেয়েটাকে, যার সত্তার থেকে বড় নয় কোনো সম্পর্কের আন্দোলন দোলাচলতাও। শ্রাবস্তী চায়ের কাপটা নামিয়ে রাখে বারান্দার চৌকো টেবিলে, আর সাথে সাথেই বেজে ওঠে কোলে রাখা ফোনটা। বাবা, কিরে কি খবর তোর, ভিডিও কল করলি না? হ্যাঁ, করতেই যাচ্ছিলাম, 10 মিনিট সময় দাও আমায়। ফোনটা রেখে ঘরে গিয়ে আলমারি থেকে গোলাপি জামদানিটা বার করে শ্রাবস্তী। আবার প্রাণ ভরে গন্ধ টানে তার নিজের শরীরের সমস্ত রন্ধ্রে। শাড়িটা খুব সামলে যত্ন নিয়ে খুলে পরে ফেলে সে দেওয়াল জোড়া আয়নার সামনে দাঁড়িয়ে। মাথায় লাল টিপও পরে বেশ বড়। তারপর বারান্দায় গিয়ে ভিডিও কল করে বাবাকে। নীল পাঞ্জাবি পরে ঝকমক করে ওঠেন তিনি ফোনের পর্দায়। আরে, এটা সেই আমার নিকুতির শাড়ি না? বেশ মানিয়েছে কিন্তু তোকে। বলছো, মায়ের মতো লাগছে? না, তোর মায়ের মতো অত মিষ্টি না, তাহলে তো তোকেও নিকুতি বলেই ডাকতে হতো। তবে হ্যাঁ, একদম আমাদের সেই আদরিণী মেয়েটার মতোই লাগছে তোকে। অনেকদিন পর। আর বাঙালি? ওটা আবার লাগবে কি? ওটাই তো আমাদের পরিচয়। তা সে তুই মঙ্গল গ্রহেই পালা কি আমেরিকা? হো হো করে হেসে ওঠেন বাবা। তার চোখের কোণে কি জল খেলে গেল, নাকি তা শ্রাবস্তীর মনের ভুল? ইস, বড্ড বুড়ো হয়ে গেল দেখতে দেখতে বাবাটা। চেহারাও কি আরো একটু খারাপ হয়েছে। যাক, অন্তত মুখের হাসিটা মেলায়নি, তাই বা কম কি। হাসি শ্রাবস্তী, আমার প্রণাম নিও বাবা, শুভ নববর্ষ। হাসেন বাবাও, হাসে বারান্দায় খেলে যাওয়া ঝকঝকে রোদ্দুর, লস অ্যাঞ্জেলেসের সকাল হয়ে কলকাতার রাতে রাঙিনায়। আমার গল্পটি আজকের মতো ফুরলো, আবার ফিরব পরের সোমবার। ততদিনের জন্য ভালো থাকুন, আনন্দে থাকুন, মেতে থাকুন নববর্ষের নব নব অনুষ্ঠানে। নমস্কার।